হে গাইজ, ওয়েলকাম টু টিপস উইথ সুদীপ্তা। আর আমি হলাম সুদীপ্তা। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি ম্যাসেজ ক্রিমের বিষয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন। তো ম্যাসেজ ক্রিম বানানোর জন্য আমাদের চাই একটি আলু। তো এখানে আমি একটি আলু নিয়েছি এবং সেটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আলু আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক উপকারী। আলু স্কিনে ভেতর থেকে রং ফর্সা করে। তো এখন আলুটিকে আমি টুকরো টুকরো করে কেটে নিব যত দূর করা সম্ভব। আমার এখানে এতটুকু আলুতেই হয়ে যাবে। এখন আমি আলুটিকে টুকরো টুকরো করে কেটে নিব। আলুতে আছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে এবং আমাদের ত্বকের উপরিভাগের রং হালকা করে, কালো দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বকে একটা উজ্জ্বলতা এনে দেয়। তো এখানে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এটাকে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করব। মিক্সিতে আমি ঢেলে নিয়েছি এবং এখানে আমার স্মুথ পেস্ট একদম রেডি। এখানে অবশ্য একদম স্মুথ হয় নাই, তবে সমস্যা নেই, কারণ আমি এটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে সেকে নিব। আলুর রস যে কোনো ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে, বিশেষ করে চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে আলুর কিন্তু অসংখ্য ব্যবহার রয়েছে। এছাড়াও আলু তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। এটা খেতেও যেমন উপকারী, রূপচর্চাতেও আলুর কদর অনেক বেশি। আলু ব্যবহারে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয় এবং দাগমুক্ত হয়। একটি ছাঁকনি দিয়ে আলুর রসটি আপনারা ভালোভাবে ছেঁকে নেবেন, যাতে করে এর ভেতরে এই আলুর টুকরোগুলো না যায়। তো এরপর আমি সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস মেশাবো, হানি। হানিতে থাকে ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও কিছু এনজাইম, যা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে, পাশাপাশি ত্বককে করে তোলে উজ্জ্বল। আর তারপর এখানে আমি মেশাচ্ছি আমাদের সকলের বাসাতেই পাওয়া যায় আটা। আমরা যেই আটার রুটি খাই সেই আটা। আটার ভেতরে থাকে ভিটামিন বি, ভিটামিন ই, সিলিকন, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, এছাড়াও থাকে বেশ কিছু খনিজ লবণ। নিয়মিত এই প্যাকটি ব্যবহারের ফলে ত্বকের মরা চামড়া উঠে গিয়ে ত্বককে করবে ভিতর থেকে লাবণ্য এবং উজ্জ্বল। এখানে আপনারা আটাটা একটু অল্প অল্প করে মেশাবেন, নয়তো দলা পেকে যেতে পারে। আর এখন আমি এখানে মেশাচ্ছি গ্লিসারিন। শীতে ত্বককে রুক্ষতার হাত থেকে বাঁচাতে গ্লিসারিনের ব্যবহার সবথেকে বেস্ট। তো এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা ফুল বডিতে ব্যবহার করতে পারেন। শুধু ভালোভাবে স্কিন পরিষ্কার করে নিয়ে তারপর এই ক্রিমটি দিয়ে আপনার বডি, ফেস ভালোভাবে ম্যাসাজ করবেন। এটা আপনারা প্রতিদিনও করতে পারেন। যত বেশি এটা আপনারা করবেন, ততই বেশি আপনার স্কিন ভেতর থেকে উজ্জ্বল হবে এবং ভেতর থেকে স্কিন ন্যারিশ হবে, আপনার স্কিন ময়শ্চারাইজ হবে, এছাড়াও আপনার স্কিন স্মুথ হবে এবং ভেতর থেকে টাইট হবে এবং এক্সট্রা গ্লো আসবে। আর যেহেতু এখানে আটা দেওয়া, স্কিনে যত মরা চামড়া আছে সব কিছু এটার দ্বারা ভেতর থেকে উঠে আসবে। এটা আপনার স্কিনের সানবার্নও রিমুভ করবে এবং প্রতিদিন ব্যবহারের ফলে আপনার স্কিন ভেতর থেকে ফর্সা হবে। এই ম্যাসেজ ক্রিমটি ওপেন পোর্সের প্রবলেমও দূর করতে সাহায্য করবে। নর্মালি এটা শাওয়ারের আধা ঘন্টা আগে আপনারা ব্যবহার করবেন এবং সারা বডিতে ম্যাসেজ করার পরে 15-20 মিনিট ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিবেন এবং তারপর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবেন। আর এটা আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন, এতে কোনো ক্ষতি নাই। এই ম্যাসেজটি আপনারা ঘরে টিভি দেখতে দেখতে করতে পারেন বা হাঁটতে হাঁটতেও করতে পারেন, এতে করে আপনার স্কিনে ভেতর থেকে গ্লো আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।